নেহরুর বিদেশ নীতিতে অন্যান্য রাষ্ট্রের সাথে যে সুসম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন, তেমনি চীনের সাথেও নেহরু এক সুসম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন। কোরিয়া সংকটে ভারত চীনের পাশে এসে দাঁড়ালেও চীনের সগৌরব অভ্যুত্থান যে বিশ্ব রাজনীতি এবং বিশেষভাবে এশীয় রাজনীতিতে এক নতুন মাত্রা আরোপ করেছিল, সে সম্পর্কে নেহরু সচেতন ছিলেন। এর ফলে শুধু কমিউনিস্ট দুনিয়ার শক্তি বৃদ্ধি হয়নি, এশীয় মহাদেশে চীন প্রধান শক্তিরূপে আবির্ভূত হয়েছিল। 1950 সালে চীন কর্তৃক তিব্বত অধিকার একটি অশুভ ইঙ্গিত বহন করে এনেছিল এবং সর্দার প্যাটেল তার মৃত্যুর আগে চীনের সম্ভাব্য ভারত আক্রমণ সম্পর্কে নেহরুকে সচেতন করে গিয়েছিলেন। এক্ষেত্রে নেহরুর সামনে দুটি পথ খোলা ছিল। প্রথমটি চীনের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্ব ও বোঝাপড়ায় অবতীর্ণ হওয়া এবং তার জন্য প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সাহায্য গ্রহণ করা। তবে সেক্ষেত্রে তার অর্থ ছিল জোট নিরপেক্ষ নীতির অবসান। অপর পথ হল চীনের সঙ্গে হৃদ্য সম্পর্ক গড়ে তুলে তার মন জয় করা। চীনের বিরুদ্ধে মার্কিন সাহায্যের রাস্তা সবসময়ই খোলা ছিল। নেহরু ইচ্ছা করলে মার্কিন জাপান শান্তি চুক্তির অংশীদার হতে পারতেন। নেহরুর ভগ্নী ও মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিজয়লক্ষ্মী পণ্ডিত তাকে সেই রকম পরামর্শই দিয়েছিলেন, কিন্তু পান্নিকর চীনের রাষ্ট্রদূত, রাধাকৃষ্ণন রাশিয়ার রাষ্ট্রদূত, কৃষ্ণ মেনন ব্রিটিশদের রাষ্ট্রদূত, এরা এর বিরোধী ছিলেন। সোভিয়েত রাশিয়া ও চীন এই চুক্তির বিরোধী ছিল, কারণ এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানকে একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারত। এই অবস্থায় নেহরু দ্বিতীয় পথ অর্থাৎ চীনের সঙ্গে হৃদ্য সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হন। 1954 সালে বেজিংয়ে চীনের সঙ্গে ভারতের এক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। 1954 সালের 28 জুন নেহরু ও ঝাও এন লাই এক যৌথ বিবৃতিতে সহাবস্থানের কথা ঘোষণা করেন। 1954 সালের জুন মাসে প্রধানমন্ত্রী ঝাও এন লাই ভারতে আসেন। এই সময়ে চীন ভারত সম্পর্ক নির্ধারণের জন্য গৃহীত হয় পঞ্চশীল নীতি। এই নীতিগুলি হল উভয়ের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন ও মর্যাদা প্রদান, 2 অনাক্রমণ, 3 একে অন্যের অভ্যন্তরীণ ক্ষেত্রে না হস্তক্ষেপ নীতি, 4 সাম্য ও পারস্পরিক সহায়তা দান, 5 শান্তিপূর্ণ সহ অবস্থান। বাণিজ্যিক চুক্তি ও পঞ্চশীলের মাধ্যমে নেহরু চীন ভারত সমস্যার সমাধান করতে চেয়েছিলেন এবং এর ফলে তিনি অনেকটা আশ্বস্ত হয়েছিলেন। তিনি আশা করেছিলেন যে এর ফলে তিব্বত ও ভারতের মধ্যে যেমন বাণিজ্যিক সুসম্পর্ক সুরক্ষিত হবে, তেমনি চীন ভারতের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এরপর এপ্রিল 1955 সালে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় যার প্রধান উদ্যোক্তা ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণো। এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় বান্দুংয়ে, তাই একে বান্দুং সম্মেলনও বলা হয়ে থাকে। বান্দুং সম্মেলনে এশিয়ার 23টি, আফ্রিকার 6টি দেশ অংশগ্রহণ করে। বান্দুং সম্মেলনে নেহরুর ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন সূত্র থেকে জানা যায় নেহরু চীনের প্রধানমন্ত্রী ঝাও এন লাওকে সবার সাথে পরিচয় করিয়ে দেন এবং সকলের কাছে চীনের বিশ্বাসযোগ্যতা গড়ে তোলেন। এই সম্মেলনে তিনি আফ্রিকা এশিয়ার রাষ্ট্রনায়কদের সুস্পষ্টভাবে প্রতিশ্রুতি দেন যে চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে আফ্রিকা এশিয়ার সমস্ত দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চীন পঞ্চশীল নীতির প্রতি বিশ্বস্ত থাকবে। বান্দুং সমাবেশে
পঞ্চশীল নীতির সঙ্গে অতিরিক্ত আরও ও পাঁচটি নীতি সংযোজিত হয়। মৌলিক মানবাধিকার ও সম্মিলিত জাতিপুঞ্জের সনদে সংযোজিত উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি মর্যাদা জ্ঞাপন। দুই, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ অনুসারে একক ও যৌথভাবে সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি। তিন, যৌথভাবে কোনো বৃহৎ শক্তির প্রতিরক্ষার স্বার্থ পালন থেকে বিরত থাকা এবং এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি না করা। চার, শান্তিপূর্ণ উপায়ে আপোষ আলাপ আলোচনা সালিসি ও মধ্যস্থতার মাধ্যমে সমস্ত বিরোধ ও মনোমালিন্যের মীমাংসা। ও শেষ হল বা পাঁচ, ন্যায়নীতি ও আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি সম্মান প্রদর্শন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। চীনের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বের বীজও এখানেই বপন করা হয়। নির্জোট আন্দোলনের পথিকৃত হিসেবে নেহেরু বান্দুংয়ে কতটুকু সাফল্য লাভ করেছিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। নানা মত ও পথের পথিক এতগুলি দেশকে এক সঙ্গে নিয়ে চলা এবং তাদের সঙ্গবদ্ধ করা কার্যত অসম্ভব ছিল। বান্দুংয়ের পরে জোট ও নির্জোট নীতির অসামঞ্জস্য স্পষ্ট হয়ে উঠেছিল ও এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলির পথ আবার বিভক্ত হয়ে গেছিল। তুরস্ক আগের মতোই ন্যাটোতে রয়ে গেছিল, ফিলিপাইন্স, থাইল্যান্ড বা পাকিস্তান সিয়াটোয়ে। ভারত ও মিশর ছাড়া অন্য কোনো বড় রাষ্ট্র জোট নিরপেক্ষ নীতি নিয়ে মাথা ঘামায়নি। তবে এই আন্দোলনের ব্যর্থতাকে বড় করে দেখানো উচিত নয়। এই ধরনের সমাবেশে যে গড়ে তোলা হয়েছিল সেটাই বড় কথা। অ্যাফ্রো এশীয় সংহতির ধারণা কিন্তু হারিয়ে গেল না। বান্দুংয়ে পোতা নেহরুর বীজ ফুলে ফলে বড় হয়েছিল এবং আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে দুই নতুন প্রক্রিয়া তথা নির্জোট আন্দোলন ও আফ্রিকা ও এশিয়ার সংহতিরূপে সমান্তরালভাবে বিকাশ লাভ করেছিল। অন্যদিকে বান্দুং সম্মেলনে নেহরুর ভূমিকা বিশেষত পূর্ব ও দক্ষিণ পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলিকে রাশিয়ার উপনিবেশ হিসেবে স্বীকৃতি দানে তার অস্বীকৃতি ভারত সোভিয়েত মৈত্রীর পথ প্রশস্ত করেছিল। পাওনা হিসেবে এটিও কিন্তু কম ছিল না। এছাড়া নির্জোট আন্দোলন যে ব্যর্থ হয়নি তার একটি প্রমাণ ছিল 1956 সালে যুগোস্লোভিয়ার রাষ্ট্রনায়ক মার্শাল টিটো নেহেরু ও নাসেরের সঙ্গে সাক্ষাৎ করে এই আন্দোলনের শরিক হন। ফলে এই আন্দোলন আরও ব্যাপকতর রূপ পেয়েছিল।